পনেরো বারোটা থেকে আসে, প্রত্যেক দিন ওরকম আসে। বাকিরা বাকিদের অনেক বলা হয়েছে, আমরা যতদূর পারি চেষ্টা করি তাড়াতাড়ি আসার, টাইম মতোই আসার, কিন্তু বাকিদের বলা হয়েছে তাদেরও নানান রকম সমস্যা। দেখেন রাস্তার কি অবস্থা, আর আমরা মহিলা মানুষ একটুখানি তো কোনো কোনো দিন দেরি হতেই পারে বলে। স্কুল শুরুর সময় সকাল ১১টা, অথচ ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছে গেলেও সময় মতো স্কুলে আসেন না শিক্ষক শিক্ষিকারা, এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। রাজগঞ্জের ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জটিয়াকালী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ঘটনা। ঘড়িতে সকাল ১১টা পেরিয়ে গেলেও স্কুলে দেখা মেলে না শিক্ষক শিক্ষিকাদের, দিনের পর দিন এমনই চলে আসছে স্কুলে। বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকাদের ঘিরে ধরতেই দিলেন নানান অজুহাত। অভিভাবকেরা জানান, বৃহস্পতিবার সকাল ১১টা পেরিয়ে গেলেও শিক্ষক শিক্ষিকাদের দেখা পাওয়া যায়নি স্কুলে। কিছুক্ষণ বাদে একজন শিক্ষক আসেন, ১১টা ১৫ মিনিট নাগাদ আসেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এরপর ১১টা ৪৫ মিনিটে আরও এক শিক্ষিকা আসেন। এক শিক্ষিকা পৌঁছলেন বেলা ১২টার সময়। একজন শিক্ষক ছুটিতে রয়েছেন বলে জানা গেলেও বাকি দুজন শিক্ষক ১২:৩০ বেজে গেলেও তখনও আসেননি। শিক্ষক শিক্ষিকারা দেরিতে আসায় বিক্ষোভ দেখান অভিভাবকেরা, যদিও এক এক রকমের সাফাই দিতে ব্যস্ত রইলেন শিক্ষক শিক্ষিকারা। কেউ বললেন রাস্তায় যানজট থাকায় দেরি হয়েছে, আবার কেউ বললেন বাড়িতে অসুবিধা রয়েছে, কেউ বললেন প্রতিদিন এমন দেরি হয় না, কিন্তু দেরি যে প্রতিদিনই হয় সেই অভিযোগ তুললেন অভিভাবকেরা। দেরিটা তো প্রতিদিন হয় না, আজকে যেহেতু রাস্তার এখানে একটু রাস্তার জ্যাম ছিল, তো ওই জ্যামের কারণে একটু দেরি হয়েছে। এমনি আমরা তো রেগুলারই টাইম মতোই আসি, ১১টা ৩৬। বাকিদের অনেক বলা হয়েছে, আমরা যতদূর পারি চেষ্টা করি তাড়াতাড়ি আসার, টাইম মতোই আসার, কিন্তু বাকিদের বলা হয়েছে তাদেরও নানান রকম সমস্যা, এই রাস্তার সমস্যা, বাড়িতে সমস্যা, এগুলো সমস্যার কথা বলে আসে। হ্যাঁ হ্যাঁ, আজকে এখনও কেউ আসেনি, তো আমরা না আরেকজন এসছে, ও টাইম মতোই আসে, আমিও মোটামুটি টাইম মতোই আসি, বাকি ৫ জন এখনও আসেনি। সেটা তো আমি ওদের না আসা অবধি ওদের কী অভাব অভিযোগ সেগুলো, বাকি দিন তারা আসে টাইম মতোই, ধর কোনো দিন লেটেও আসে, কিন্তু এই কথা অনেক দিন বলা হয়েছে ওদের, বলার পরেও ওরা এই রাস্তার জন্য বলে রাস্তার জন্য লেট হয়। একজন আসে রানীনগর থেকে, একজন রাজগঞ্জ থেকে, আর প্যারা টিচার যে আসেন একজন মহিলা, উনি হচ্ছে এই রাধাবাড়ি থেকে আসেন। আমার হিসাবে আজকে তো একজন তো বাইরে গেছে সেই ট্রিটমেন্টের জন্য, তো আজকে ৬ জনই থাকা উচিত। আপাতত তো কোনো ইনফরমেশন আমার মোবাইলে আসেনি যে আসতে পারবে কি না, তো সেরকম কোনো ইনফরমেশন আমি দেখিনি এখনও, তাও দেখে দিচ্ছি। তো বাকিদের সবারই থাকার কথা আজকে। হ্যাঁ, এখন আমরা ২ জনই আছি, এখনও আপাতত কোনো মেসেজ আসেনি কেউ আসবে কি না, তাদেরকে বলতে হবে যে তারা যেন টাইম মতো আসতে পারে, আর না হলে যদি টাইম মতো আসতে না পারে তাহলে যেন তারা মানে আজকের দিনটা সিএল হিসাবে দেখায়, বা পরবর্তীতে দেরি করে আসলে যেন সিএল নিয়ে বাড়ি চলে যায়। আমি আজকে বলবো সবাইকে নিয়ে বলবো যে আজকে এরকম, গার্জিয়ানরাও কমপ্লেন করছে এই বিষয়ে যে সবাই দেরি করে আসছে, এটা তো গার্জিয়ানরা যদি দিনের পর দিন দেখে তো এরপরে হয়তো অন্য ব্যবস্থা তারা নেবে। অবশ্যই ছাত্রছাত্রীদের তো তারা স্কুলে আসে পড়াশোনার জন্য, তাদের যদি ঠিকঠাক মতো পঠন পাঠনটা তারা না পায় তাহলে স্কুলে এসে ওই আসা না আসা সমান। তা এই বিষয়ে তাদেরকে নিয়ে আমি আলোচনা করব এবং বসবো তাদেরকে নিয়ে, যে স্কুলে এসে টাইম মতো এসে ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে পঠন পাঠনটা পায় সেই বিষয়ে নজর দেওয়ার কথা আমি তাদেরকে বলবো। তারপরেও যদি কোনো কাজ না হয় তাহলে পরবর্তী যে পদক্ষেপ সেটা আমাকে দেখুন। তো ঘড়িতে আমি কোথা থেকে আসলাম জানেন, জলপাইগুড়ি থেকে ভুটকিতে নামলাম, ওখান থেকে টোটো করে জটিয়াকালি আসলাম, জটিয়াকালি থেকে এইটা হেঁটে আসলাম, কে জানে গাড়ি এইদিকে আস। এখন ১২:১২ অসুস্থ, ওনাদের জিজ্ঞাসা করে আমি রাজগঞ্জ
দেখেন রাস্তার কি অবস্থা, আর আমরা মহিলা মানুষ একটুখানি তো কোনো কোনো দিন দেরি হইতেই পারে বলেন, আর আমাদের হচ্ছে তিন দিন যদি দেরি হয় তাহলে আমাদের একটা সিএল আমরা নিতে পারি, আমাদের তো বাড়িতে বাচ্চা আছে, আমার দুইটা ছোটো ছোটো বাচ্চা, বাড়িতে কেউ নাই আমার, সেইভাবে তাও আমি আজকে লেট হয়ে গেছে, আমি টোটো করে সেই ফাটাপুকুর থেকে টোটো করে আসলাম আমাদের 11টা, আর আমরা প্রত্যেক দিনই তাড়াতাড়ি আসি, আজকে এখন আপনারা আসছেন আজকে এখন আমি সেটা আমি বলতে পারবো না, আমরা কেউ না কেউ তো সবাই আমরা আসি, তো বললামই আমি তো বললাম যে আজকেই আমার দেরি হয়েছে, আমি তো বললাম আমি সেটা জানি না, আমার এখন আমার বাড়িতে তাহলে তো আমাকে বলতেই হয় বাড়িতে কি কি হইলো না হইলো, আমার মাঝে মাঝে তো শরীরও তো আমাদের ইয়ে না, আমাদের মহিলা মানুষ অসুবিধাও তো থাকে। অভিভাবকেরা জানান শিক্ষকদের দেরি করে আসার ঘটনা আজকে প্রথম নয়, এর আগেও একই ঘটনা আমরা লক্ষ্য করেছি, সরকারি চাকরি করেন বলে তারা পঠন পাঠনের দিকে নজর দেবেন না, এটা মেনে নেওয়া যায় না, স্কুলগুলিকে দেখভালের জন্য যাদের উপর দায়িত্ব রয়েছে তারা যেন নিয়মিত নজরদারি রাখে এই দাবি করছি। আমাদের অভিযোগ থাকলো এখানে স্কুলে খোলা হয় ডেইলি 11:30-12টার দিকে খোলা হয়, মাস্টার দু দিন কোনো খোঁজ খবর নাই, যা আসে খাওয়া মতো ঠিক মতো হয় না, স্কুলের ধারে পানি লাগানো আছে, মাস্টার দু দিন ঠিক মতো আমরা কাজ করতেছে না, ছেলেবেলে শুনতেছে না, এখানে ন্যাশনাল হাইওয়ে রোড আছে 11টার দিকে তালা খুলে, তো তালা খুলে ওইটাকে এখন মাস্টার দুদিনকে বলতে চাই, মাস্টার দুদিন ছেলেগুলার যখন অত্যাচার করে বাকি লোকগুলোকে সঙ্গে অত্যাচার করে, এটা নিয়ে কমপ্লেন জানাচ্ছি না, আজকে একটা মাস্টার আসলো 10:45, একটা মাস্টার আসলো 11:30, এখনও একটা দু দিন আসলো 11:45 আসলো, এখনও আসার বাকি আছে, দু চারজন বাকি আছে এখানে, প্রত্যেক দিন এরকম হয়, আমি পাড়ার 3 মাস থেকে এরকম দেখতেছি, ও বলে ও আমার ইচ্ছা মতন আছে, ওর আসে ও আসে এরকম, মানে কে কে কোন নাকে দেখা দেয়, রোজাই ওরকমই হয়, আরে যে মহিলাটা কি বললো বলো তো, ওই যে রাধারবাড়ি থেকে ম্যাডামটা আসে না, বাপাকে জিজ্ঞাসা করেন, ও বললো কি তোদেরকে লজ্জা লাগে না, আমাদের বলে লজ্জা লাগে না, বসার জায়গা নাই আমি বলতে পারবো না, বসার জায়গা নাই, বাচ্চাগুলো ঝগড়া করতেছে, আবার ওই যে অফিসে চুপচাপ করে থাকে যায়। স্কুলটা দেরিতেই শুরু হয় আমি কয়েকদিন দেখেছি, এর আগে 2 দিন আমি রাস্তা দিয়ে গেছি, তখনও দেখছি 11:15-20 হয়েছে, বাচ্চাগুলোকে ওয়ালটার উপর দিয়ে পার করছে লোকগুলো, গার্জিয়ানগুলো, তখন আমি দাঁড়ালাম, গেট খোলার লোক নেই, এটা হয়তো প্রায় হয়, বাকিরা মাস্টারমশাইরা বলবে আজকে যেমন 12টা বাজতে চলেছে, আপনারা সাংবাদিকরা আসছেন, এখনও ওনাদের 4 জন টিচার অ্যাবসেন্ট, ইনচার্জ যিনি সাগরমাবাবু বলল যে ওনার রাস্তা ডিফেক্টের জন্য দেরি হয়েছে, বাকি এখনও 4 জনের কোনো খবর নেই, তার মানে ওরা যে স্কুল আসতে হবে ওদের খেয়াল খুশির মতো আসবে, খেয়াল খুশির মতো যাবে আর কি, তাই আমি বলছি যারা দায়িত্বে আছে, যারা এই সরকারি স্কুলগুলোকে দেখার দায়িত্ব আছে, ওনারা যেন রেগুলার স্কুলগুলোকে ভিজিট করে, আমি যেটুকু দেখেছি শিক্ষার মান তেমন একটা ভালো নাই, প্রাইমারি স্কুলে গার্জিয়ানরা পড়াতে চায় না, কারণ শিক্ষকরা বাচ্চাদের পড়াতে ঠিকমতো দায়িত্ব নিতে চায় না, ওরা ভাবছে আমরা মায়না নেব আর চলে যাব, এখন মোটামুটি 12টা বাজতে চলেছে, 11:45 বাজে, বা 4 জন তো আসার কথা, এখনও ওনার খোঁজখবর উনি বলতে পারতেছেন আসবে কি না, রেগুলার ওদের তাহলে এদের সঙ্গে কানেকশন নাই, কে আসবে কে স্কুলে আসবে না, গাফিলতি টিচারদের মধ্যে আছে, আর সরকার যেভাবে এদের তদন্ত করছে না, প্রাইমারি স্কুলের টিচারদের, প্রাইমারি স্কুল তো শিক্ষার মেরুদণ্ড, শিক্ষক মানে এই শিক্ষা বোর্ডটা যিনি যারা চালায় ওনারা রেগুলার স্কুলদের ভিজিট করছে না, টিচারদের উপরে চাপ দিচ্ছে না, আমরা চাইছি এই স্কুলগুলো ভিজিট করা হোক রেগুলার, টিচাররা ক্লাস নিচ্ছে কি না, বাচ্চাদের উন্নতি হচ্ছে কি না, এইগুলো দায়িত্ব নেওয়া সবারই দরকার, যারা শিক্ষা বোর্ডটাকে চালায় এটুকু তারা যদি করে তাহলে আমি মনে করি জনগণের উপকার হবে, আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা তো এরা মানবে না, শিক্ষকরা মানবে না, শিক্ষকদের আমাদের কোনো দায়িত্বও নাই, আমরা আসি ওরা ভাবে আমরা মজা করতে আসি এখানে, আমরা বেশিরভাগ বেশি আসলে ওদের একটা অসুবিধা হয়, ওদের ক্লাস নিতে বলি, ওদের সময় মতো আসতে বলি, গার্জিয়ানদের তো অভিযোগ আছেই, এগুলো সরকার যেন ভালো করে দেখে, তার জন্য আমি সরকারকে বলতে চাই যারা পয়সা দিচ্ছে, যারা সরকারের পয়সা নিচ্ছে এবং যারা এই স্কুলগুলো মেনটেন করছে, ওরা যেন কন্টিনিউ স্কুলগুলোকে ভিজিট করে, যে স্কুলে ক্লাস হচ্ছে কিনা, টিচাররা ঠিক সময় মতো আসছে কিনা, দায়িত্ব যদি ওনারাই আছে, এটুকু কাজ করলে জনগণের উপকার হয়। রাজগঞ্জ 3 সার্কেলের স্কুল এসআই অনুপ হালদার ফোনে জানান, আমাকে এই বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ জানায়নি, আমি খোঁজ নিয়ে দেখব তারা কেন দেরি করে এলেন।